হ্যালো ইয়ার সব গাইস, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। কাস্টমস একটি ব্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা বাস মোটর বাংলাদেশের আরও কিছু আপকামিং আপডেট আপনাদেরকে দেবো। যেরকমটা আপনারা থাম্বনেলে দেখেছেন সেরকমই কিছু আপডেট দেবো। আর আপনারা অনেকেই বলেন যে বাস মোটর বাংলাদেশের যে মেন ভার্সন আপডেটটা আছে সেই আপডেটটা প্লে স্টোরে কবে আসবে ভাই? ভালো একটি গেম ডেভেলপমেন্ট করতে আছে গোস্ট ইন্টারঅ্যাকটিভ টিম, তাই একটু সময় তো লাগবেই। ভালো একটি গেম পেতে চাইলে একটু ধৈর্য ধরে বসে থাকতেই হবে। আর ফাইনাল রিলিজ ডেটা যবে জানবো, যে আপডেটটা যে কয় তারিখে আসতে চলেছে সেটা জানতে পারলে আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো। এবং আমরা বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের আপডেট নিউজের দিকে। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন। এবং প্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনারা যেরকম তা চান গোষ্ঠী ইন্টারঅ্যাকটিভ টিমের কাছে, আপনাদের কিন্তু সেরকমটাই দেওয়ার চেষ্টা করেছে পুরো ভাই। একটি বাংলাদেশি গেম ক্রিয়েট করার চেষ্টা করছে গোষ্ঠী ইন্টারঅ্যাকটিভ টিম, এবং আপনারা ধৈর্য ধরে বসে থাকার ফল কিন্তু এই যে নতুন পিকচারটি আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো যেরকম বাংলাদেশি রাস্তা থাকে রোড গার্ড থাকে সেরকমই কিন্তু রোড গার্ড তারা ক্রিয়েট করেছে দেখতেই পাচ্ছেন। এক কথা যা অস্থির, ফুল ETS2 মতনই কিন্তু তারা গ্রাফিক্সটা দেওয়ার চেষ্টা করছে দেখতেই পাচ্ছেন কতটা হাই ভাই। সবুজ শ্যামল বাংলাদেশ সেটাকে কিন্তু আপনারা সবাই জানেন, কিন্তু দেখতে পাচ্ছেন পুরো সবুজ কিন্তু গাছপালা করা হয়েছে এবং হালকা পাতলা একটু চেঞ্জেস আছে আগের থেকে। এবং দেখতে পাচ্ছেন ফুল কাস্টমাইজ কিন্তু করা হয়েছে এই রাস্তাটাতে। আর এই ঢাকা থেকে ময়মনসিংহ আপডেটটা কিন্তু আপনারা বুঝতে পারবেন যে গোষ্ঠী ইন্টারঅ্যাকটিভ টিম আপনাদের জন্য কত ভালো একটি গেম ক্রিয়েট করতে যাচ্ছে, এবং আপনাদের ধৈর্য ধরে থাকার ফল কিন্তু আপনারা পেতে যাচ্ছেন খুব শীঘ্রই। এবং দেখতেই পাচ্ছেন যেরকম আমরা বাংলাদেশি রোডঘাটে দেখে থাকি যেরকম রাস্তার পাশে বিভিন্ন ধরনের গাছপালা এবং রাস্তার পাশে ধান খেত, সেরকমটাই কিন্তু রাখার চেষ্টা করেছে মেন ভার্সন আপডেটে। এবং বাস মোটর বাংলাদেশের যে মেন ভার্সন আপডেটটা সেই আপডেটটা কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। এবং যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এবং বাস মোটর বাংলাদেশের সকল প্রকার আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এবং বাস মোটর বাংলাদেশের মেন ভার্সন আপডেটটা অনেক ভালো একটি আপডেট হতে চলেছে, এবং আপনারা যারা যারা প্রথম থেকে বাস মোটর বাংলাদেশের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা জানেন যে বাস মোটর বাংলাদেশ গোষ্ঠী ইন্টারঅ্যাকটিভ টিম কতটা পরিশ্রম করে যাচ্ছে তাদের এই গেমটি নিয়ে। প্রথমে ছিল কি আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে যেরকম ছিল ঢাকা থেকে নারায়ণগঞ্জের যে আপডেটটা ছিল সেই রোডটা দেখেছেন, আর এখনকার রোডটা দেখছেন এবং দেখতে পাবেন যে ঢাকা থেকে ময়মনসিংহ যেই ফাইনাল ভার্সন আপডেটটা আছে গোষ্ঠী ইন্টারঅ্যাকটিভ টিমের সেই আপডেটে আপনারা দেখতে পাবেন যে বাস মোটর বাংলাদেশ কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে বা বদলে যাবে। এবং আমরা বেশি বকর বকর না করে চলে যাই আমাদের পরবর্তী আপডেট নিউজের দিকে। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে মোটর বাংলাদেশের যে মেন ভার্সন আপডেটটা আসতে চলেছে তখনই কিন্তু আপনারা রোড দিয়ে ড্রাইভ করার সময় এরকম জায়গা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন ফুল বাই রিয়েলিস্টিক একটা গেম হতে চলেছে বাই মোবাইলে, কিন্তু বেস্ট একটি গেম হতে চলেছে বাস মোটর বাংলাদেশের মেন ভার্সন আপডেটটা আসার পর। এবং এক সময় কিন্তু বাস মোটর ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যাবে আমাদের এই বাংলাদেশি গেমটি, সেটাই আমরা আশা করি। যেরকম আমাদের ডেভেলপাররা গেমটা ক্রিয়েট করতে আসে এক সময় বাস মোটর ইন্দোনেশিয়াকেও হার মানিয়ে দেবে আমাদের বাস মোটর বাংলাদেশ গেমটি পুরো ভাই। জাস্ট এক কথা অস্থির, মোবাইলের একটি সেরা গেম হতে চলেছে বাস মোটর বাংলাদেশের গেমটি, কিন্তু মোবাইলে কিন্তু গরিবের একটা ETS2 বলা যায়। আর এই গেমটি কিন্তু খুব শীঘ্রই প্লে স্টোরে আপডেট আসতে চলেছে, এবং যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।